वेलकाम चले एलाम आबार एक नतून भिडियो निये। ए भिडियोर माध्यमे आमी क्लास फोरेर तृतीय पर्याय क्रमिक मूल्यायन 2023-এর आमादेर परिवेशेर विभिन्न कोश्चन निये आलोचना करब। एर आगे भिडियोगुलोते आमी बांगला इंग्रेजी एवं क्लास टूएर विभिन्न परीक्षार प्रश्न निये आलोचना करेछि। जारा भिडियोगुलो मिस करेछो ए भिडियो डेस्क्रिप्शने तार लिंक देवा थाकबे, सेखाने गिये किन्तु देखे निते पारो। ओके, এবং সবার প্রথমে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দাও এবং শেয়ার করে দাও। ওকে, তো চলো শুরু করি। দেখো, তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন পত্র 2023 চতুর্থ শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ। এক, সঠিক উত্তরের নিচে দাগ দাও। কিছু প্রশ্ন দেওয়া আছে যার দুটি করে অপশনাল উত্তর দেওয়া আছে, ঠিক আছে? এটার মধ্যে যেটি ঠিক তার নিচে দাগ দিতে বলছে। ক, পশুপালন শিখে সমাজ হলো যাযাবর পশুপালন। তাহলে পশুপালন শেখার পরে সমাজ কি সমাজ হলো, যাযাবর সমাজ না পশুপালন সমাজ? উত্তর হবে পশুপালন। তাই পশুপালনের নিচে দাগ দিলাম। নেক্সট দেখো, খাসিয়ারা বাস করেন অরুণাচল মেঘালয় রাজ্যে। তাহলে খাসিয়ারা কোথায় বাস করেন, মেঘালয় রাজ্যে, ঠিক আছে? তাহলে মেঘালয়ের নিচে দাগ দিলাম। তারপরে দেখো, তাঁত শিল্প দেখা যায় শ্রীরামপুর কালিয়াচক অঞ্চলে। তাহলে তাঁত শিল্প কোথায় দেখা যায়, শ্রীরামপুর অঞ্চলে। তাহলে শ্রীরামপুরের নিচে দাগ দিয়ে দাও। নেক্সট দেখো, বেতের চেয়ার আলোর স্ট্যান্ড দেখা যায় আসাম সিকিম রাজ্যে। তাহলে বেতের চেয়ার বা আলো স্ট্যান্ড কোথায় দেখা যায়, সিকিম রাজ্যে। সিকিমের নিচে দাগ দিয়ে দাও। তারপরে দেখো, ভাদ্র মাসে গ্রামে ভাদু পুজো টুসু পুজো হয়। তাহলে ভাদ্র মাসে গ্রামে কোন পূজা হয়, ভাদু পূজা। তাই ভাদুর নিচে দাগ দাও। নেক্সট দেখো, মানুষ প্রথম পোষ মানিয়েছিল গরু ছাগল কুকুরকে। তাহলে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কোন প্রাণীকে, কুকুরকে। তাই কুকুরের নিচে দাগ দাও, ঠিক আছে? নেক্সট চলে যাবো পরে কোশ্চেন। দুয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। ক, শান্তিনিকেতন ড্যাশ মেলার জন্য বিখ্যাত। তাহলে শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত, পৌষ মেলার জন্য বিখ্যাত। তাই শূন্যস্থানে পৌষ লিখে দাও, শান্তিনিকেতন পৌষ মেলার জন্য বিখ্যাত। খ, জামা মসজিদ ড্যাশ শহরে অবস্থিত। আমরা জানি জামা মসজিদ কোথায় অবস্থিত, দিল্লি শহরে। তাই এখানে লিখে দাও, জামা মসজিদ দিল্লি শহরে অবস্থিত। তারপরে দেখো, গ, একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে ড্যাশ বলে। তাহলে একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে, ঠিক আছে? তাই আত্মীয় লিখে দিলাম। নেক্সট দেখো, ঘ, তাজমহল হলো একটি ড্যাশ। তাজমহল কি, একটি সৌধ। তাই এখানে লিখব সৌধ, ঠিক আছে? তারপরে দেখো, গান্ধীজির জন্মসাল অর্থাৎ গান্ধীজি কত সালে জন্মগ্রহণ করেন, তাহলে কি উত্তর কি লিখবে, গান্ধীজির জন্মসাল হলো 1869, ঠিক আছে? তারপরে দেখো, চ, আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে ড্যাশ। তাহলে আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে কি আছে, হিমালয় পর্বতমালা, ঠিক আছে? তাহলে আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত বা পর্বতমালা তোমরা দিতে পারো, ঠিক আছে? নেক্সট, পর্বতমালা লিখবে এখানে, ঠিক আছে? তারপরে দেখো, তিন, সত্য অথবা মিথ্যা পাশের বক্সে লেখো। এখানে কিছু সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে, এগুলির মধ্যে যেগুলো সত্য তার পাশে সত্য লিখতে হবে এবং যেগুলি মিথ্যা তার পাশে মিথ্যা লিখতে হবে। ওকে, তো ক, দেখো, বাজি পটকা এসব দাহ্য বস্তু না। বলছে বাজি বা পটকা এসব দাহ্য বস্তু না, তাহলে কি এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা, কারণ এগুলো সব দাহ্য বস্তু, তাই এখানে আমরা মিথ্যা লিখব। তারপরে দেখো, খাসিয়া সমাজে পরিবারের প্রধান মা, এটা অবশ্যই সত্যি, তাই এখানে সত্য লিখব। তারপরে দেখো, মুঘল সম্রাট শাহজাহান জামা মসজিদ বানিয়েছিলেন, এটাও কিন্তু ঠিক, তাই এখানে সত্য লিখব, ঠিক আছে? মানুষ একা একা বাস করে, তাই কি মানুষ কি একা একা বাস করে না, তাহলে এটা কি মিথ্যা, তাই মিথ্যা লিখব। তারপরে দেখো, মৌমাছিরা হলো সামাজিক প্রাণী, এটা কিন্তু সত্য, মৌমাছিরা সামাজিক প্রাণী, তাই এখানে সত্য লিখব। তারপরে দেখো, কীটনাশক বিষ জলদূষণ ঘটায়। কীটনাশক যে বিষ সেটা কিন্তু জলদূষণ ঘটায়, এটাও কিন্তু সত্য, ঠিক আছে? নেক্সট দেখো, এক কথায় উত্তর দাও। ক, ভালো ফসল ফলাতে জমিতে কী দিতে হয়,
ভালো ফসল ফলাতে গেলে জমিতে কি দিতে হয়? তোমরা সবাই কিন্তু জানো, যাদের বাবারা চাষ করে বা আশপাশে চাষের জমি আছে, জানো যে ভালো ফসল ফলাতে হলে জমিতে নিয়মিত জলসেচ দিতে হয়, সার দিতে হয় ও কীটনাশক দিতে হয়। ঠিক আছে, নেক্সট দেখো, খ, পিংলা গ্রাম কোথায় অবস্থিত? পিংলা গ্রাম কোথায় অবস্থিত? তাহলে কি লিখবে? পিংলা গ্রাম পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। ওকে, নেক্সট দেখো, গ, মল্লভূম কথার অর্থ কি? তাহলে মল্লভূম কথার অর্থ হলো মল্ল রাজাদের ভূমি বা অঞ্চল। মল্লভূম কথার অর্থ হলো মল্ল রাজাদের ভূমি বা অঞ্চল। ঘ, কোথায় ব্যান্ডেল চার্চ বানানো হয়েছিল? তাহলে উত্তর কি লিখবে? 1660 সালে পশ্চিমবঙ্গে ব্যান্ডেল চার্চ বানানো হয়েছিল। এটা কিন্তু পশ্চিমবঙ্গে বানানো হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, উ ওর দাগে, খাঁচার ভিতর এই যে গানটি কার লেখা? খাঁচার ভিতর গানটি কার লেখা? তোমরা পড়েছো তোমাদের বইয়ে, খাঁচার ভিতর গানটি লালন ফকিরের গান। এটা লালন ফকিরের লেখা বা লালন ফকিরের গান। ঠিক আছে, তারপরে দেখো, চ, সাপের বিষ কোথায় থাকে? তাহলে কি লিখবে এখানে? সরি, এখানে কেথায় হয়ে গেছে, এটা কোথায় হবে? তাহলে সাপের বিষ কোথায় থাকে? সাপের দাঁতের নিচে বিষথলিতে সাপের বিষ থাকে। এটা কোথায় লিখে নেবে? ঠিক আছে, নেক্সট চলে যাবো পরের কোশ্চেনে। দেখো, ভুল সংশোধন করে আবার লেখো। এখানে কিছু বাক্য দেওয়া আছে বা কিছু সেন্টেন্স দেওয়া আছে বা তথ্য দেওয়া আছে, এগুলোর মধ্যে যেগুলো ভুল সেগুলো আবার সংশোধন করে লিখতে বলছে। তা ক কী আছে? দেখো, কয়ের দাগে, মমতাজের স্মৃতিতে বানানো হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতায় যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, এটা নাকি মমতাজের স্মৃতিতে বানানো হয়েছে? না, মমতাজের স্মৃতিতে কী বানানো হয়েছে? তাজমহল। তাহলে আমরা লিখব, ওটা তো ভুল, তো আমরা সঠিক করে কী করে লিখব? মমতাজের স্মৃতিতে বানানো হয়েছে তাজমহল। ঠিক আছে, তারপরে দেখো, খ, জাদুঘরকে আমরা ইংরাজিতে বলি মিউজিয়াম। এটা কিন্তু সঠিক, তাই এটা আমরা যা আছে তাই লিখে দেবো, জাদুঘরকে আমরা ইংরাজিতে বলি মিউজিয়াম। ওকে, তারপরে দেখো, গ, পাঞ্জাবে ধান চাষ বেশি হয়। তাহলে উত্তর কী হবে? এটা ভুল। তাহলে কী হবে? পাঞ্জাবে জোয়ার, গম ও বাজরার চাষ বেশি হয়। ঠিক আছে, তারপরে দেখো, ঘ, পশ্চিমবঙ্গের মালদহে কয়লা খনি আছে। এটা না, এটা ভুল। তাহলে পশ্চিমবঙ্গের কিন্তু বর্ধমান জেলায় কিন্তু কয়লা খনি আছে। বর্ধমান জেলার বিশেষ করে আসানসোলের যে রানীগঞ্জ এলাকায় কিন্তু কয়লা খনি আছে, বা বর্ধমানে অন্যান্য জায়গায় কয়লা খনি আছে। ঠিক আছে, নেক্সট, পাট হলো এক প্রকার দানা শস্য। পাট কি এক প্রকার দানা শস্য? না, এটা ভুল। পাট হলো এক প্রকার তন্তু শস্য, তাই এখানে আমরা তন্তু শস্য লিখব। তাই কি লিখব? পাট হলো এক প্রকার তন্তু শস্য। ঠিক আছে, নেক্সট দেখো, হাতিকেই মানুষ প্রথম পোষ মানিয়েছিল। তাহলে মানুষ প্রথমে পোষ মানিয়েছিল কাকে? মানুষ প্রথমে পোষ মানিয়েছিল কাকে? কুকুরকে। তাহলে এটা ভুল, তাই আমরা কি লিখব? মানুষ কুকুরকেই প্রথম মানুষ পোষ মানিয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো, ক, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। এখানে কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। কয়স্তম্ভে কী আছে দেখো? আরাবাড়ি জঙ্গল, গান্ধী সংগ্রহশালা, শক্তিগড়, প্লাস্টিক, হুইসলিং টিল। আর ক্ষয়স্তম্ভ আছে ল্যাংচা, অজৈব বর্জ্য, পরিযায়ী পাখি, অজিত কুমার ব্যানার্জি, ব্যারাকপুর বা বারাকপুর। ঠিক আছে, তাই এখানে আরাবাড়ি জঙ্গল, এটা কি আরাবাড়ি জঙ্গলটা কিসের সঙ্গে মিলবে? অজিত কুমার ব্যানার্জির সঙ্গে মিলবে। কেননা আরাবাড়ি জঙ্গলে একসময় গাছ কাটার জন্য মানে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়েছিলেন অজিত কুমার ব্যানার্জি, তাই এটা হবে আরাবাড়ি জঙ্গল। ঠিক আছে, তারপরে দেখো, গান্ধী সংগ্রহশালা, তাহলে গান্ধী সংগ্রহশালা কার সঙ্গে মিলবে? কারণ এটা ব্যারাকপুরে অবস্থিত, তাই এটা ব্যারাকপুরের সঙ্গে মিলবে। তারপরে দেখো, শক্তিগড়, আমরা জানি শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, তাই শক্তিগড়ের ল্যাংচা, এটা ল্যাংচার সঙ্গে মিলবে। তারপরে ঘ দেখো, প্লাস্টিক একটা অজৈব বর্জ্য। ঠিক আছে, তাহলে অজৈব বর্জ্য লিখবো এটা। তারপরে দেখো, হুইসলিং টিল, এটা কিন্তু একটা পরিযায়ী পাখি, তাই এটা আমরা লিখব পরিযায়ী পাখি, এটার সঙ্গে মিলিয়ে দেব। কেমন? নেক্সট দেখো, সাতের দাগে, নিম্নলিখিত জিনিসে প্রকারভেদের একটি করে উদাহরণ দাও। এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে,
এই প্রকারভেদের একটি করে উদাহরণ দিতে বলছে, এই জিনিসগুলোর যে নাম করেছে এগুলোর একটি করে উদাহরণ দিতে বলছে। আমি দুটো তিনটে করে করে দিয়েছি, তোমার যে কোনো একটি লিখবে, ঠিক আছে। দানাশস্য, দানাশস্যের মধ্যে কিন্তু অনেক পড়ে, ধান গম ভুট্টা জোয়ার এগুলো। তাহলে এখানে কি লিখবো আমরা? ধান গম ভুট্টা, ওকে। ডাল শস্য, ডাল শস্য অনেক রকম হয়, তা তোমরা লিখে দাও, মসুর ছোলা মটর, ঠিক আছে, অহরল আছে, অনেক কিছু আছে। তারপরে তন্তুর মধ্যে কি পড়ছে? তন্তু, আমরা তন্তু আমাদের দিকে বিখ্যাত কি? পাট, তারপরে শন, তারপরে মেস্তা, ওকে। এবারে দেখো ফল, ফল জাতীয় ফল বা ফলের মধ্যে কি কি পড়তে পারে? আম জাম কাঁঠাল আপেল এগুলো লিখে দাও, আঙুর, আর যে কোনো দুটো লিখে দিলাম এখানে দেখো। তারপর পানীয়, পানীয়ের মধ্যে কী পড়ছে? দুধ পড়ছে পানীয়ের মধ্যে, কফি পড়ছে, চা পড়ছে, এগুলো পানীয়ের মধ্যে পড়ে। এবার তেল, তেল জাতীয় শস্য কোনগুলো? এগুলো দেখো, সরিষা তিল সূর্যমুখী, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু তেল তৈরি হয়, তাই এগুলো তেল জাতীয় শস্য, ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো শেষ করি, আবার আসবো আমি একটি নতুন একটা ভিডিও নিয়ে।